বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছে পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু

হবে তো উঠেছি চলো ঝটপট করে রেডি হয়ে মাঠে যাই বাবা তো আমার আগেই উঠে গেছে কটা দিকে উঠেছে বাবা উঠে ঘর কোথায় গেছে তারপরে কি সুন্দর রোদ ঝরমলে একটা দিন দেখো পরিষ্কার আকাশ কি সুন্দর লাগছে জাস্ট দেখো দেখো গেটের সামনে কি শুয়ে আছে রোদ পোহাচ্ছে আমার ছোটবেলা স্কুল চলে এসে ঢোকার মুখটা নিচু তো জল জমে আছে সাইকেলটা এখানে ভাবছি না নিয়েই যাই বাবা ঢুকে গেছে দেখো যে কি অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ জাস্ট দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে সাদা মেঘ এত সুন্দর লাগছে আমার এত ভালো লাগে দেখতে মেয়ে কি বলবো আর এখানে স্যার তো প্র্যাকটিস শুরু করে দিয়েছে মাঝখানে মানে বর্ষার জন্য কয়েকদিন বন্ধ ছিল আবার শুরু হয়ে গেছে তবে মানে ছাত্র একটু কম আছে আস্তে আস্তে আবার সবাই আসা শুরু করবে মোটামুটি ছটার দিকে আসলে এতটা রোদ থাকবে না অলরেডি সাতটা পাঁচ তো একটু অনেকটাই রোদ আছে মাঠে আর কি এক্সারসাইজ হয়ে গেছে বাড়ি যাব দশ পনেরো মিনিট করেছে আজকে দুটো দিন দাও তো সাতটা পঁয়ত্রিশ পাঁচ মিনিট লেট স্টুডেন্টস এসছে ঠিক আছে আমি দশ মিনিট এক্সট্রা করেই দেবো কিন্তু তা টাইম মেনটেনটা আস্তে আস্তে হবেই এখন দেখো কালো মেঘছে এসেছে নতুন জুতো না এখন কাঁদা লাগলে মনে হয়তো পরিষ্কার করে দিই বাড়িতে এই সব এসেছে তো বাবা কোথায় বাজারে গেছে সকাল টুকালে ব্যায়াম করে আমি মাঝে মাঝে করিয়ে দিই আজকে সকাল সকাল একটু গেছি টিউশন পড়ানো আগেই গেছি এবার ডিম বসিয়ে হাত পাটা মুছে ওদের পড়াতে বসবো সাতটা চল্লিশ পঁয়তাল্লিশ বসবো আজকে দশ মিনিট এক্সট্রা পড়িয়ে দেবো মানে আস্তে আস্তে টাইমটা হবে একেবারে সব পারফেক্ট তো হবে না হবে আস্তে আস্তে তবে ওদের টাইমে পড়ানো উচিত আজকে দেরি হয়ে গেছে কালকে দেরি করবো না নুন দিয়ে দিই তাহলে ডিমের খোসাগুলো ভালো উঠবে কালকে সব বিক্রি হয়েছিল মাল মা লোকজন কম ছিল তো বন্ধ বন্ধের জন্য পরে হয়েছে রাতের দিকে তো মানে গাড়ি গাড়ি চলছে ঠিক আজকে সকালে ব্রেকফাস্টের চেয়ে এই পনের দশটা বাজে এদের এই পড়ানো সবে হলো আজকে একটু দেরিতেই ছেড়েছি এখনই রোদের কি তেজ আজকে মানে বেলা বাড়লে হয়তো আরো গরম পড়বে আজ তাও তুমি মাছটা নিয়ে আসো ওটা তো কাটি নিয়ে হ্যাঁ মাছটা নিয়ে যাবো বাবা মাছটা সবাই কাটতে দিচ্ছে আর বাজার করাও বাকি আছে কিছুটা আমি বললাম ফুলটা আমি নিয়ে আসি আমার কিছু কাজও আছে ব্লকটা এডিটাও করবো

এটা আলু তরকারি করে নিয়ে লুটি দিয়ে খাব। এইটা হচ্ছে যে আমার বড় পরীক্ষা। মা বলছে দেই আমি করে দিই। কিন্তু এটা আমিই করেছাগো। এই এটা কি এমন কাজ 하다 আস্তে করবো। টাইম লাগবে। হ্যাঁ, কী হচ্ছে মা? হ্যাঁ হচ্ছে। তোমার মতো স্পিডে হচ্ছে না কিন্তু হচ্ছে তো। এবার কাঁচা খায়স? না আজকে কাঁচা খাবো না।

আর পিঠটা না হালকা ধরে গেছে বাবা কড়াই কিনতে হবে আজকে দেখি মাকে সারপ্রাইজ দেবো একটা কড়াই কিনে এবার আমি ফোরন দিতেই ভুলে গেছি জি খেয়াল করিনি কি হবে মিশে যাবে তো সব অল্প একটু দিয়ে নি এই তো ভেজে যাবে তেলের সাথে খেয়াল ছিল না আমার আমের মধ্যে আমি পেঁয়াজ দেবো ভাবছিলাম ভুলে গেছি আর হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি এবার টমেটো দিয়ে দেবো এই যে আমি আগে দিই নি কারণ যদি গলে যায় এবার কি জল দিয়ে দেবো তরকারি হয়েছে তবে শেষ পর্যন্ত মায়ের সাথে নিতে হয়েছে আমাকে যে কতটা জল দেবো কতটা সেদ্ধ সেদ্ধ দেখো তরকারিটা একদম বেকার হয়েছে যা বিটকেল খেতে হয়েছে না দিয়েছি তেল আর ফোড়নটা দিয়েছি আলু দেওয়ার পরে মানে কি বলবো দুটো রুটি কোন রকমে খেয়েছি আমি বাপ রে

হয় না দেখেছি দেখ দেখা আর তো হয়ে তাহলে তো সবাই বিরাট কোহলিকে খেলতে দেখলি সবাই ক্রিকেটার হয়ে যেত দেখা আর করা অনেক পার্থক্য এই চারিদিক দেখো কালো মেঘেছে এসেছে একটু আগেও রোদ ছিল কি ঝলমল করছিল আকাশ না সিরিয়াল দেখতে বসে গেছে খেজুর খাও সকালে খেয়েছো রুটি খেয়েছিলে একটা খেলে হয় খাও খেজুর খাও আজকে একেবারে দুটোর মধ্যে স্নান টান করে চলে এসেছি খেতে বসে গেছি এইটা হচ্ছে গিয়ে লোটে মাছ গোটা গোটা করে পিঁয়াজ দিয়ে মাখা মাখা করেছি জাস্ট কালারটা দেখো কি লোভনীয় লাগছে দারুণ টেস্ট হয়েছে একটা খেয়ে দেখেছি আর এখানে হচ্ছে পিঁয়াজ দিয়ে মাখা মাখা করে মুসুর ডাল হয়েছে এক পশলা বৃষ্টির পর আবার আকাশ সেই সকালের মতন সুন্দর হয়ে উঠেছে কি অপূর্ব লাগছে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আরে আমার আকাশে বোধহয় একটা আলাদা ভালো লাগাছে অনেকদিন পর দোকান খুললে দেড় কেজি দাও কেমন আছে পেয়ারা তো মা খেতেই চায় না সাড়ে তিনটে বাজে সন্ধ্যা বাজার বসার তোরজোর শুরু হয়ে গেছে মানে আপেলটা খুব ভালো লেগেছে কালকে না আজকে একটু ভালো দোকান থেকে আরো ভালো আপেল নিয়ে নিলাম এর থেকে নেই আপেলগুলো ভালো কালকে একটু আমি হালকা ঠকে গেছি কেন খেয়ে দেখো দাদা সিঁদুর পরে যা হাতটা না তুমি খাও গোটাটা খাও না তুমি গোটা খাও কথাটা তুমি বললে শোনো খাও না আসলে ফলের পরে রইছে বিকাল ওন কিছু কম খায় বিকাল মিষ্টিটা কম খায় ভাবে যে ছেলে আমাকে এত কষ্ট করে আমাকে ফল খাওয়াছে আমি মিষ্টি খাব দানাদারটা খাবে না রেখে দেবে এই অ্যাপেলটা কেমন বৌদি এসেছিল দেখা করতে বৌদি আমাদের ভিডিও দেখে তো বৌদির মেয়ে একটা জিনিস শিখেছে ওটা দেখায় এই যে কি সুন্দর এঁকেছে দুর্দান্ত নামটা কি অপলাকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা রইল আর কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রি তাতেই এত সুন্দর এঁকেছে এই যে কি সুন্দর আমি সামনে দিয়ে দেখাই একটু আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বৌদি আশায় উঠেছি পড়াই কেনার জন্যই এসেছিলাম এই যে সব দোকান বন্ধ ডান দিকে তার মিষ্টি নিলাম আজকে এই সুগার ফ্রিগুলো যে বৌদি এসেছিলেন উনি তো বেলেঘাটা দেখেছেন উনি আসার সময় মিষ্টি নিয়ে মায়ের পছন্দের লজেস নিয়ে এসেছিলেন ওগুলো তোমাদের দেখাচ্ছে লাল মিষ্টিটা আমার আর বোনের পছন্দ বলে ডি এস লাল মিষ্টি আর আর এই যে লজেস যেটা আরও বেশ কিছু ছিল যেটা আমার স্টুডেন্টদের দিয়েছি কী সুন্দর এঁকেছে আমার সাবস্ক্রাইবার আমাকে এরকম একটা গিফট দিয়েছে মানে আমার এই ধরনের গিফট বেশি পছন্দ এখানে দেখো কী লেখা টু বরুণ কাকা রানী পিসি ফ্রম অপোলা এই ধরনের গিফট গুলো কি হয় কোন মিষ্টি লজেন্স দিলে কি আমরা মিষ্টি খেয়ে নিলাম খাবার দাবার সেগুলো ভালো লাগে তোমরা ভালোবেসে নিয়ে আসো কিন্তু এই ধরনের গিফট কোন দেবারি নি লোগো বা আমার ছবি বা কোনো মায়ের ছবি যদি কেউ আঁকতে পারো এরকম ধরনের গিফট পেতে খুব ভালো লাগে মানে একটা লাইফ টাইম মেমোরি হিসাবে রেখে দেওয়া যায় যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইদের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা কি উঠে বস তারা দেখতে পাবে বাবা বলুন কেন বাবা পড় করে